নমস্কার গুড মর্নিং শুভ সকাল আশা করব সবাই ভালো আছেন শান্তনু দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন যে কালকে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে সেকেন্ড টি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল তার সমাপ্তি হয়েছে এবং তাতে ভারত সাত উইকেটে জয়লাভ করেছে সেই ম্যাচেরই ভিডিও নিয়ে সেই ম্যাচেরই আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা খেলার শুরুতেই প্রথমে সূর্য কুমার যাদব যিনি ভারতীয় দলের ক্যাপ্টেন তিনি টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান এবং শ্রীলঙ্কা ন উইকেট হারিয়ে কুড়ি ওভারে একশো একষট্টি রান তুলতে তারা সমর্থ হয় তাদের ব্যাটিং ইউনিট খুব ভালো ব্যাটিং করেছে এই পিচে এই পিচে ট্রানিং পিচেতে একশো একষট্টি রান যথেষ্ট একটা ভালো স্কোর এবং ভারতীয় বোলারদের মধ্যে রবি বিনোই হার্দিক পণ্ডিয়া অক্ষর প্যাটেল এল তারা দুটি করে উইকেট নেন এবং একশো একষট্টি রানে তারা শ্রীলঙ্কাকে আটকে দেয় এবং শ্রীলঙ্কার ইনিংসে শ্রীলঙ্কার ইনিংসে শেষ হওয়ার পরে এবং সেই পালকেল্লা স্টেডিয়ামে বৃষ্টি নামে এবং সেই বৃষ্টির দরুন খেলা অনেকক্ষণ প্রায় বন্ধ থাকে এবং কিছুক্ষণ অনেকক্ষণ বন্ধ থাকার পরে খেলাটি স্টার্ট হয় এবং ডাক করতে লুইজ নিয়মে তাদের কাছে টার্গেট হয়ে দাঁড়ায় আটষট্টি এই আটাত্তর এবং সেই আটাত্তর রান ভারত যখন চেস করতে নামে তারা ছ ওভার এক বলে তারা এই রানটিকে তারা চেস করে নেয় এবং ওপেনারদের মধ্যে আজকে ভারতীয় দলে সুমন গিলে একটু নিগিলে চোট পেয়ে যায় এবং তার দরুন দলে একটি করে চেঞ্জ হয় এবং সুমান গিলের জায়গায় সঞ্জু স্যামসন খেলেন কিন্তু সঞ্জু স্যামসন ফলস্বরূপ একটি বল খেলেই তিনি আউট হয়ে যান মায়েশ দিক বলে এবং জ্যাসওয়াল তিরিশ করেন এবং সূর্যকুমার কুমার ক্যাপ্টেন সূর্য কুমার যাদব তিনি তিনি ছাব্বিশ করেন এবং হার্দিক পান্ডিয়া নয় বলে বাইশ রানের দু ইনিংসে ভারত ছ ওভার এক বলে তারা ম্যাচটি জিতে নেয় তিন উইকেট হারিয়ে তা এই ম্যাচে সেরা হয়েছেন রবি বিনোই তিনি তিনি তিনটে উইকেট নেন এবং দারুণ ক্যাচ নিয়ে তিনি এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তবে এই ম্যাচ জেতার দরুণ ভারত সিরিজের সিরিজটি দুই শূন্য এগিয়ে যায় এবং বলাই বাহুল্য এই সিরিজে ভারত এখনও পর্যন্ত আর একটি ম্যাচ বাকি আছে এবং ভারত একটি ম্যাচ বাকি থাকি তারা সিরিজটি জিতে যায় তা এই ম্যাচের দিক থেকে দেখতে গেলে ভারতীয় দলের ব্যাটিং ইউনিট খুব ভালো একটা তারা তারা ব্যাটিং ইউনিট হিসেবে তারা একটা দারুণ পারফর্ম করেছেন এবং বোলিং ইউনিট হিসেবেও তারা খুব ভালো পারফর্ম করেছেন তবে শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ দেখতে গেলে শ্রীলঙ্কা এই ম্যাচেতে ব্যাটিং ইউনিট তারা খুব ভালো করেছেন এবং আগের ম্যাচের থেকে ব্যাটিং তারা যথেষ্ট ভালো করেছে প্রথম নি প্রথমকা থেকে শুরু করে কুশল মেন্ডিস থেকে শুরু করে কামিরু মেন্ডিস এবং চরিত্র শ্রীলঙ্কা প্রত্যেকেই ওভারঅল ব্যাটিং ইউনিট একটা খুব ভালো তারা পারফরমেন্স উপহার দিয়েছেন কিন্তু আনফরচুনেটলি ই আনফরচুনেটলি ওয়েদার কন্ডিশনের দরুন তারা আজকে ম্যাচটি হেরে যায় এবং এই যে দুটো ম্যাচ আপাতত অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং ইউনিট খুব ভালো পারফর্ম করেছে কিন্তু ভারত তাদের থেকে বেটার দল হওয়ায় অনেকটা বেটার প্ল্যানিং তারা করে এই ম্যাচটি তারা জি জিতেছে এই দুটি ম্যাচ আশা করব বাকি যে একটি ম্যাচ বাকি আছে শ্রীলঙ্কা জিতবে এবং শ্রীলঙ্কা জিতে তারা দুই একে সিরিজটি সমাপ্ত করতে পারবে এই হচ্ছে আজকের ভিডিও আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার আবার দেখা হবে নেক্সট ভিডিও